নতুন নতুন কিছু কালেকশন এই যে ভাই মাত্র স্টলের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা কি ব্যাটারি চালিত না ব্যাটারি চালিত বাণিজ্য মেলায় যে ভিড়টা হয় আমার কেন জানি মনে হয় এর থেকে বেশি একটা ভিড় হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে যত মোটর লাভার বাইক লাভার কার লাভার যারা আছে সবার একটা উচ্চ বড়া ভিড় থাকবে এখানে মোটর শুধু চলে আসছি আমি আর রানা আগামীকালকে থেকে শুরু হবে বাট আমরা আস্তে চলে আসছি দেখার জন্য এই ভিতরে কাজ চলতেছে প্রত্যেকটা এটা হচ্ছে গাড়ির গাড়ির যে শোরুমের যে সাইডগুলো গাড়ির যে বিভিন্ন কোম্পানির ওই গাড়ির সাইডটা হচ্ছে এটা বাইক মেবি ওই পাশে আমরা এখন আসি পূর্বাচল বাণিজ্য মেলা এখন যেটা হয় ওটাতে আসি আমরা দেখি পুরো ভিতরটা ঘুরে দেখি তারপর আপনাদেরকে সাথে শেয়ার করবো তবে এবার মোটর শোটা নিয়ে কিন্তু সবাই খুব এক্সাইটেড কারণ হায়ার সিসির কিছু বাইক আসছে ওই বাইকগুলো কী কী বাইক আসবে এটা অনেকেরই বাইক লাভার যারা আছে তাদের দেখার খুব ইচ্ছা তো রানা আর আমি লোকটা সামলাতে পারি নাই আগের দিনই চলে আসছি যদিও কাকে থেকে শুরু হবে তেইশ চব্বিশ পঁচিশ মে মাসের দু হাজার চব্বিশের তো আসি দেখি ভিতরে এবার বাইকের সেটা যাই কোন কোন প্রতিষ্ঠানগুলো আসছে মজার বিষয় হচ্ছে সব প্রতিষ্ঠান এক জায়গাতে পাওয়া যায় তো এটার জন্য সবাই খুব এক্সাইটেড থাকে মোটর কোন পাশে সব স্টলগুলো বিভিন্ন কোম্পানির আজকে রাতের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আশা করি যেহেতু কালকে থেকে প্রোগ্রাম বিভিন্ন স্টলগুলা এটার ভিতরে বাট বাইকের এটা কোন সাইডে আমার মনে হয় এই সাইডে থাকতে পারে হ্যাঁ বাণিজ্য মেলায় যেই ভিড়টা হয় আমার কেন জানি মনে হয় এর থেকে বেশি একটা ভিড় হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে কালকে যত মোটর লাভার বাইক লাভার কার লাভার যারা আছে সবার একটা উচ্চ করা ভিড় থাকবে এখানে তো এই জন্য আগের দিন চলে আসছি আজকে অফিস বন্ধ এদিকে চলে আসছি এটা হচ্ছে বর্তমান আবার পূর্বাচল পূর্বাচল বর্তমান বাণিজ্য মেলা যেটা যেখানে হয় এখানে আছি আমরা এই যে কিছু বাইক চলে আসছে বাইকগুলো নামবে এখন এগুলা কি কি নতুনত্ব আছে কি কি চমক আছে এটা আমরা কালকে দেখতে পারবো ইনশাল্লাহ আমরা আসব আমি আর রান্না প্লান করছি শনিবার আসার কারণ জুম্মার দিন প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তো ওই দিন আসার সুযোগ পাবো কিনা যদি সবাই একসাথে তাল দেয় তাহলে চলে আসতে পারি হ্যাঁ রানারে তখন ধরে নিয়ে আসবো যে আসো আসতে হবে আমরা আসছি তুমি আসো এবার মার্সিডিজ আসছে না গতবার তো ছিল না ছিল তবে এবার মার্সিডিজও অংশগ্রহণ করছে ভালো লাগে ভালো লাগে ভাই এর ধরনের একটা মেলায় আসলে ভালো লাগে বাইকের সাইডটা যে কোনটা খুঁজে পাইতেছি না ভাই দাঁড়ান কুজা আপনাদেরকে জানা গেছি অবশেষে বাইকের সাইডটা পাওয়া গেল এই হচ্ছে বাইকের সাইড এখনো কোনো কাজ শুরু হয় নাই হ্যাঁ পুরাটাই ফাঁকা কাজ হবে হয়তো রাতের মধ্যে ওই সাইডে সব বিভিন্ন স্টলগুলো বিভিন্ন পার্টসের স্টলগুলো মোবিলের আরও যা যা আছে যে বাইক রিলেটেড যত পার্টস আছে বিকেলের যত পার্টস আছে সব হচ্ছে এই সাইডে আর এই সাইডটা বাইক পুরাটা তবে বাইক এখনও বাইক এখনও ই হয় নাই ওরা এখন স্টলগুলো এখনও সাজায় নাই হয়তো বা আসবে আমরা তো দুপুরের দিকে আসছি হয়তো বিকালের পরে বা সন্ধ্যার পরে এসে ওরা সারা কাজ করবে সকাল থেকে প্রোগ্রাম যেহেতু আগামীকালকে থেকে বাট আছে সব কিছুই এখানে পাওয়া যাবে আশা করা যায় তবে এবার খুব এক্সাইটেড আমরা যে হায়ার সিসির কী কী আসতেছে আপকামিং ওগুলো একটা দেখার একটা সুযোগ থাকবে এই যে নতুন নতুন কিছু কালেকশন এই ভাই মাত্র স্টলের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা যে ব্যাটারি চালিত না ব্যাটারি চালিত দেখ এরকম ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ এরকম নতুন নতুন অনেক কালেকশন আসবে এবার মেলায় এবং হায়ার সিসির কিছু সেগমেন্টের আমরা দেখবো হ্যালো হ্যালো হ্যাঁ আমরা দেখবো ভালো লাগবে গ্রিন কার্পেট বিছানো হচ্ছে এখানে হচ্ছে সব গ্রিন মানে সব হচ্ছে আর রেড সাইড হচ্ছে সব বাইকের আসলে জানি না খুব খুব কারণ বাইকের কোন শোরুমের একটা শোরুমের কাজ ভিতরে নাই দেখলামই না শুরুই হয়নি কাজ অনেক রাতে কাজ করবে বাট এই গাড়ির সাইডটাতে পুরো জমজমট কাজ চলতেছে হ্যাঁ তো ভালো লাগলো আইসা তবে আসবো সবাই তো এই পূর্বাঞ্চলের এই বর্তমান বাণিজ্য মেলার এখান থেকে বিদায় নিচ্ছি আমি আর রানা এই যে রানা আছে আমার সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম